ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমরা এই ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে dhwu.ac.in, ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কিন্তু পিজি অ্যাডমিশন নোটিশ অপশানটা দেখতে পাচ্ছ। সেখানে তোমরা নিচের দিকে স্ক্রোল করবে, স্ক্রোল করলে দেখতে পাচ্ছ তোমরা এম এ এম এস সি অ্যাডমিশন নোটিশ 2023 রয়েছে। তোমরা এই অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের নোটিফিকেশনটা তোমরা চেক করে নিতে পারছো। তোমাদের এম এ এম এস সি অ্যাডমিশন নোটিশ তোমাদের 2023-24 নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে। তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে যাচ্ছ তোমাদের এম এ বাংলাতে, তোমরা ইংলিশে, হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, উম্যান স্টাডিজ, ফিলোজফি, সংস্কৃত, এম এস সি ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, জিওলজি আর হচ্ছে তোমাদের বোটানি, এই সাবজেক্টগুলোই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। আর তোমরা 1 সেপ্টেম্বর 2023 তারিখ থেকে 15 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল, মানে শুধু মেয়েরাই যারা আছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তোমাদের এখানে কোর্স ফিও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কোর্স ফিটা চেক করে নাও। তোমরা যারা আর্টস সাবজেক্ট নিয়ে এম এ করতে চাচ্ছ তোমাদের কিন্তু 6,300 টাকা লাগছে। আর তোমরা যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে এমএসসি করতে যাচ্ছ তোমাদের 8,000 টাকা করে কিন্তু লাগছে। আর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট এম এ এমএসসি কোর্স উইল বি পাবলিশ হবে 20 সেপ্টেম্বর 2023 তারিখে, তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। আর তোমাদের ফার্স্ট ব্যাচ অনলাইন অ্যাডমিশন উইল বি 21-22-23 সেপ্টেম্বর 2023। তোমাদের অনলাইনে যে অ্যাডমিশন নিতে হবে সেটা 21-22-23 মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হচ্ছে। আর সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের 25 সেপ্টেম্বর পাবলিশ হবে। আর তোমাদের অ্যাডমিশন নিতে হবে 26-27-28 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। থার্ড মেরিট লিস্ট তোমাদের হচ্ছে 29 তারিখে পাবলিশ হচ্ছে। তোমাদের 30-1-2 তারিখে তোমাদের কিন্তু পেমেন্ট করে অ্যাডমিশন হতে হবে। আর তোমাদের ক্লাস চালু হচ্ছে 3 অক্টোবর 2023 তারিখ থেকে। আর স্টুডেন্ট উইল আপলোড দেওয়ার ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফটো লাগবে, তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ইউজি মার্কশিট লাগবে অ্যাজ মেনশন ইন দ্য ফর্ম। আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের দিতে হবে, আধার কার্ড লাগবে, ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে তোমরা দেবে অ্যালং উইথ দ্য ফর্ম অফ অ্যাডমিশন অনলাইন মোড। ওকে, ফলো দ্য ওয়েবসাইট অন রেগুলার বেসিস ফর আপডেট ইনফরমেশন। তোমরা রেগুলার ওয়েবসাইট চেক করবে, সেখানে কিন্তু আপডেট ইনফরমেশন দেওয়া হবে। ইফ এনি সিট রিমেইন ভ্যাকান্ট আফটার থার্ড ব্যাচ অ্যাডমিশন অ্যান্ড ফোর্থ মেরিট লিস্ট আর দর অফলাইন কাউন্সিলিং মে বি কন্ডাক্টেড। তোমাদের যদি থার্ড আর ফোর্থ মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের যদি কোনো সিট ফাঁকা থাকে এই কলেজে, তাহলে তোমাদের কিন্তু অফলাইন কাউন্সিলিং হবে। সেই ডেটটা তোমাদের পরে দিয়ে দেওয়া হবে, তোমরা সেই ডেটে গিয়ে কাউন্সিলিং করে কিন্তু কলেজে অ্যাডমিশন বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।